সূর্য ওঠে পূর্ব দিকে যদি দুজন প্রভু হতো লাফাসাদাতা লেগে যেত টক্কর বলতো না তোমার কথাই সূর্য যতদিন পূর্ব দিকে ছিল উদয় এখন পশ্চিম দিকে হবে আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির কোনো পরিবর্তন আছে নাকি না সৃষ্টির কোনো পরিবর্তন নাই ওই যে সূর্য আলো দিয়ে যাচ্ছে কোনো কম কম মনে হয় নাকি না লা তাবদিল লি খালকিল্লাহি যালিকা দীনুল কাইয়িম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন জোরে বলি আল্লাহু আকবার তোমরা তো তা বুঝো না আমি তেমন প্রভু আমি তেমন রব আল্লাহ রাতের ভিতরে দিন ঢুকাই দিনের মধ্যে রাত ঢুকাই এই যে শীতকাল চলছে এখন রাত বড় না দিন বড় বলেন 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 সে রাত শুরু হয়েছে পাঁচটার পর থেকে এখন বাজে সাড়ে দশটা চিন্তা করেন সাড়ে পাঁচ ঘন্টা চলে গেছে এখনো সামনে কত সময় পড়ে আছে আল্লাহ চান বান্দা শীতের মধ্যে একটু আরামে তুই ঘুম পার সুবহানাল্লাহ বলবেন না ঠান্ডার ভিতরে তোকে বিশ্রামের দরকার বেশি শীতে যেন আক্রান্ত না হস শীতে যেন তুই দুর্বল না হয়ে পড়িস আমি রাতটাকে বড় করে দিয়েছি শীতের রাতটা বড় আর গরমের রাতটা ছোট রাতের মধ্যে দিন ঢুকালেন কে দিনের মধ্যে রাত ঢুকালেন কে কে ঢুকালেন জোয়ার দিলেন কে ভাটা দিলেন কে আহ্নিক গতিকার বার্ষিক গতিকার সপ্তাহ চালান সমস্ত পৃথিবীর সমস্ত পানির মূল উৎস হলো সমুদ্র সমুদ্রের পানিগুলো আল্লাহ মিঠা করেছেন না লবণ করেছেন অনেকে চুপ করে আছে মিঠা না লবণ আমার আপনার বাড়ির আশেপাশে যে পানিগুলো সেটা মিঠা না লবণ মিঠা যদি এগুলো লবণ হয়ে যেত সমস্যা হয়ে যেত সেচ পদ্ধতি হতো না কিন্তু সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন লবণ করলেন গোটা পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাগুলো বৃষ্টির মধ্য দিয়ে খাল থেকে বিল বিল থেকে নদী সব কিছু ভরে সব সমুদ্রের দিকে চলে যায় সমস্ত জার্মগুলো চলে যায় সমস্ত জীবাণুগুলো গিয়ে সমুদ্রে গিয়ে যখন জমা হয়ে যায় সেই জমা কিত সেই জার্মগুলো জীবাণুগুলোকে হজম করার জন্য যদি লবণ না রাখতেন আল্লাহ রাব্বুল আলামিন সেই লবণ যদি না রেখে সেই জায়গা যদি মিঠা পানির ব্যবস্থা রেখে দিতেন এমন দুর্গন্ধ তৈরি হয়ে যেত গোটা পৃথিবীর মানুষ সেই দুর্গন্ধে মরে যেত গোটা পৃথিবীর আবহাওয়া দূষিত হয়ে যেত বসবাসের কোনো উপযোগী দিক থাকতো না আল্লাহ রাব্বুল আলামিন এমন রব গোটা দুনিয়ার সমস্ত জমিনের সমস্ত স্থলভাগের সমস্ত জীবাণু বৃষ্টির মধ্য দিয়ে ধুয়ে মুছে সাফ করে সমুদ্রের মধ্যে জমা করে সেই জীবাণুকে লবণ দিয়া প্রসেস করে সব জীবাণু নাশ করে দেন আবার সেই সমুদ্রের পানি কি যখন তিনি পানি চক্রের আকারে যখন আসমানে উঠায় নেন লবণ পানি না মিঠা পানি এখানে ফিল্টারিং আছে না নাই ফিল্টারিং কে করেন আসতে বলবেন না কে করেন অতএব চাষ তো পৃথিবীর কেউ করে না চাষ করেন কে জমিতে ধান লাগায় কে আল্লাহ সব আল্লাহ লাগায় আমি আপনি তো কিছু করি জমিতে ধান লাগায় আমি শুধু বীজটা লাগায় দিয়ে আসি কিন্তু সেই বীজটাকে ধীরে ধীরে বড় করেন কে আসতে বলবেন না কে আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন বান্দারে আমারে তুই দূরে রাখিস কেন আমি তোর তো দূরে না তুই শুধু ধান লাগালি কিন্তু সেই ধানটাকে আমি কেমন করে বড় করলাম তুই তো তোর চোখের সামনে দেখতে পারিস আনতুম তাজরাউনহু আম নাহনু সারিউন তুমি তো চাষ করো না উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যা কিছু দরকার তাই দিয়ে দিয়েছি বর্ষাকালে আকাশে মেঘের ডাক আসে না নাই আসতে আকাশে মেঘের ডাক আসে না নাই মেঘের ডাকের মধ্যেও বরকত আসে না নাই মেঘের ডাকে মানুষ মরে যায় ঠিক আছে কিন্তু এই যে মেঘের যে একটা গর্জন এই গর্জনে যখন জমিনটা প্রকম্পিত হয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন ইউরিয়া সারের কাজ হয়ে যায় একটু আসতে কারণ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বান্দারে আমি তোর সব চাহিদা পূরণ করে দিলাম আমি তো তোরে খাওয়াই দুনিয়ার খাবার আগে না অক্সিজেন আগে দরকার কি আগে দরকার বলেন
দুনিয়ার খাবার আগে দরকার না অক্সিজেন আগে দরকার অক্সিজেন আল্লাহ পাক কোথায় দিয়েছেন একদম কাছে নাকের ডগে সর্বক্ষণ থাকি এসেনশিয়াল এটা দুই দিন খাবার নাই বাঁচবো আমি তিন দিন খাবার নাই বাঁচবো আমি কিন্তু পাঁচ মিনিট আমার আপনার সামনে অক্সিজেনটাকে আল্লাহ পাক সরিয়ে নিলেন বাঁচবো নাকি বাঁচবো না একটা সেকেন্ডের জন্য অক্সিজেন মিস নাই সুবহানাল্লাহ আমার ভাইয়েরা অক্সিজেন কি জরুরি জিনিস যারা করোনা আক্রান্ত হয়ে যখন আইসিইউতে চলে যায় লান্সার কাজ করে না আর অক্সিজেন নিতে পারে না কৃত্রিম অক্সিজেন তার প্রয়োজন হয়ে যায় আরবের এক বুড়ো মানুষ সত্তরের ঊর্ধ্ব বয়স এই বৃদ্ধ মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে একটা স্ট্যাটাস দেখলাম আবেগঘন স্ট্যাটাস ওই বুড়া লোকটাই হসপিটালে যখন ভর্তি হয়ে গেছে দুদিন চলে গেছে দুদিন পর সুস্থ হয়ে যখন ওই বেচারা ওই বৃদ্ধ লোকটা যখন হাসপাতাল থেকে যখন রিলিজ নিয়ে চলে আসবে তার হাতের মধ্যে একটা কাগজ ধরিয়ে দিয়েছে বিলটা তার হাতে দিয়ে দিয়েছে বিল পেপার দিয়েছে যখন বিল পেপার দেখেছে মুরব্বী বিল পেপারের মধ্যে লেখা আছে দুদিন ৪৮ ঘন্টার জন্য আপনার অক্সিজেন বিল বাবদ ৩০,০০০ টাকা চোখের পানি মুছতে পারে না চোখের পানি টপ টপ করে পড়তেছে কান্না থামে না ডাক্তার মনে মনে চিন্তা করতেছে মনে হয় বৃদ্ধ লোকটারে টাকা নাই এবার বলছো চাচা আপনার টেনশন করা লাগবে না হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে মাফ করে দিচ্ছে আপনাকে টাকা দিতে হবে না বৃদ্ধ লোকটা বলতেছে ডাক্তার তুমি আমাকে বুঝতে ভুল করেছো টাকার জন্য আমি কাঁদি না আমি কাঁদি ৪৮ ঘন্টার জন্য যদি ৩০,০০০ টাকা যদি আমার বিল দিতে হয় আমার আল্লাহ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে ২৪ ঘন্টা শুধু নয় সারাটা জীবন আমাকে অক্সিজেন দিলেন একটা টাকাও তো আমার আল্লাহ চাইলেন না একটু আস্তে কন সুবহানাল্লাহ একটু জোরে বলে সুবহানাল্লাহ একজন একটু ছন্দ সারা বলে ফেলতেছেন ঠিক না এটা কিন্তু বেয়াদবি রসুলের আওয়াজের চাইতে দুজন সাহাবি বসা ছিলেন রসুল বয়ান করছেন বয়ানের মাঝে দুজনের আওয়াজটা একটু বড় হয়ে গেছে যখন আওয়াজটা বড় হয়ে গেছে রসুলের কাছে এটা বিরক্তিকর মনে হলো আছে না সূরা হুজরাত আছে না নাই আদব যার নাই সূরা হুজরাত বেশি করে পড়া দরকার হুজরাত হচ্ছে আদবের সূরা সুবহানাল্লাহ বলে এই জায়গায় আমরা যারা এখানে আসছি শুধু ওয়াজ শুনতে আসছি না ইবাদত করতে আসছি ইবাদত আমি যখন মঞ্চে উঠলাম তখন দেখি ওই সাইড থেকে আমাকে টার্গেট লাইট মারলো আমার চোখ বরাবর যদি কোনো ছোট্ট বাচ্চা হয় খুব চালু আল্লাহকে ভালো রাখুক আর যদি কোনো বড় মানুষ হয় যদি এরকম টার্গেট লাইট মারে ও তো বিগ বিগ হাউস এরকম আছে না নাই কোরআনের মঞ্চে যখন কেউ আসে তখন হয়ে যেতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াদ্দিব সব চাঁদও বলা হতে হবে সুবহানাল্লাহ বলেন নামাজ কি বিশৃঙ্খল শিখায় না শৃঙ্খল শিখায় নামাজ এলোমেলো শিখায় না সাজানো শিখায় নামাজ অনিয়মতান্ত্রিকতা শিখায় না নিয়মতান্ত্রিকতা শিখায় সব আমার নবীর সামনে দুজন সাহাবি তাও ছোটখাটো সাহাবি না ওমরের মতো মানুষ আবু বকরের মতো মানুষ দুজন সাহাবি যখন কথা বলতেছিলেন তর্ক লাগতে লাগতে এক পর্যায়ে নবীর কথার চাইতে তাদের কথা বড় হয়ে গেছে বড় হওয়ার সঙ্গে সঙ্গে নবজির কথা ক্ষীণ হয়ে যায় আমার নবজির মনটা খারাপ হলো আল্লাহ সহ্য করবেন নাকি সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো এখনো সে আয়াত ওমরের কবরের সামনে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী তোমরা নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে বড় করো না কারণ নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা যদি বড় হয়ে যায় তোমরা জীবনে যত আমল করেছো সমস্ত আমল তাহাবাত আমালুকুম সমস্ত আমলটা নিষ্ফল হয়ে যাবে নাউজুবিল্লাহ কম সব নিঃশেষ হয়ে যাবে সব কাঠ হয়ে যাবে এই জন্য আদবের দরকার আছে না নাই আগে আদব লাগবে আদবের প্রয়োজন আগে আছে এখানে বসেছি ইচ্ছে হলো বসলাম ইচ্ছে হলো চলে গেলাম তাও কিন্তু না এই যে বসেছি আমরা শেষ মোনাজাত করে আমরা যাব আদবটা আমরা রক্ষা করব জোরে বলি ইনশাআল্লাহ হযরত ওমর ফারুকের কাছে যখন আয়াতটা নাযিল হলো সেই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবজির সামনে ওমর ফারুক এত আস্তে আস্তে করে কথা বলতেন রাসূল প্রথমবার শুনতেনই না বলতেন ওমর কি বললা শুনি নাই হুজুর এই কথা কাবার কও
এত টেনশন করতেন না, জানি আমার যদি কোনো কথা বড় আওয়াজ হয়ে যাবার কোন আয়াত নাজিল হয়ে যাবে, ভয়ে ভয়ে কথা বলতেন তিনি। আমার বন্ধুগণ, ওই লোক তো এতিম না যার বাপ মারা গেল, সেই লোকটাই তো বড় এতিম, যাদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো, ঠিক কিনা? আজকে কোরআনের মঞ্চ পর্যন্ত এসে আলেমকে গালিগালাজ করে, কোথায় আজকে জাতি? কি শিখলাম আজকে আমরা, কি শিখালাম?